হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল চন্দ্রদীপ ব্লগ। গাইস, আজকে আমি আসছি তেতলা সার্বজনীন কালী মন্দিরে। আপনারা জানেন আজকে কালী পুজো, সেই উপলক্ষে আমি মন্দিরে, আমি এখন মন্দিরের ভিতরে যাবো। যাওয়া যাক। গাইস, দেখতে পাচ্ছেন একটা গেট, একটা গেট। এই যে মন্দির একদম ফাঁকা, কারণ আমি দুপুরের দিকে আসছি, একদম ফাঁকা। গাইস, এটা অনেক আগের মন্দির, অনেক আগের। গাইস, রাত 10টা কি 9টা, এর মাঝে পুজো শুরু হয়ে যাবে, তো ওই পুজোর ভিডিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। গাইস, এখানে একটা দর্শনীয় জিনিস আছে, অনেক পুরনো, শত শত বছর পুরনো একটা গাছ আছে, এই যে তেঁতুল গাছ। গাছের জন্মের ইতিহাস আমি যত জানি হয়তো বা কেউ জানা নাই, এটা অনেক পুরনো গাছ, অনেক পুরনো। দেখুন তার কাপড় দিয়ে কী করা আছে, অনেক পুরনো গাছ। এই গাছটা মন্দিরের ওই যে মাঝখানটা আছে, ওই যে মাঝখানটা ছিল গাছ, এই গাছটা ওই জায়গা দিয়ে এখানে আইনা বাঁধাই রাখা হয়েছে, ইট বালু দিয়ে বাঁধাই রাখা হয়েছে, যাতে মানুষ এটা দেখতে আসে। এটা তেঁতুল তলা হিসাবেও এই মন্দিরের নাম অনেকে জানে। গাছ মন্দিরের ভিতরে রঙের কাজ চলতেছে, এই যে প্রতিমের রং করতেছে, এখন দেখা দিচ্ছে। মানত করা অনেকগুলো মানত আছে আজকে দিকে। গাইস, এখন সময় সন্ধ্যা 7টা 55, দেখতে পাচ্ছেন একে একে লোক আসছে, অনেক লোক আসছে, পূজা শুরু হবে। গাইস, 9টা বাজতে 9:10 বাকি আছে, পূজা শুরু হয়ে গেছে, এই যে পূজা চলতেছে। ভিতরে আমি ঘুরে দেখানোর চেষ্টা করবো, দেখি পারি কিনা, ভিতরে তো অনেক লোকজন। গাইস, এই যে মন্দিরের ভিতরে আমি এখন যাব, যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রতিমাগুলো। আসসালামু আলাইকুম।
গাইস এখানে একজন মানব ছিল যে তার ছেলে যদি বিজেপিতে চাকরি পায় তাহলে সে মাকে চক্ষু স্বর্ণের চোখ দান করবে। সে তার ছেলে বিজেপিতে চাকরি পাইছে, সে মাকে স্বর্ণের চোখ দান করছে। গাইস পূজো প্রায় শেষের পথে, দেখতে পাচ্ছেন অনেক মানুষ। গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট করবেন।